ঢাকা সিটি নির্বাচনে মাঠে নামার আগেই নালিশ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি ভোটারদের আস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে ব্যবস্থা তৃণমূলের ত্যাগেই সংগঠনকে ধরে রেখেছে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভায় প্রধানমন্ত্রী বললেন দল সুসংগঠিত থাকলে সঠিকভাবে কাজ করতে পারে সরকার চট্টগ্রামে দিনে দুপুরে লাখ টাকা চাঁদাবাজি অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের ভাত পায় পুলিশও রাজধানীর ফুটপাতে চাঁদাবাজি নিয়ে মুখ খোলায় হুমকিতে ভুক্তভোগী হকার এবং অবশেষে আলোর মুখ দেখছে ই পাসপোর্ট 22 জানুয়ারি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ধাপে ধাপে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি ঢাকা সিটি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে নানা অভিযোগ তুলে ধরলেন দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনের আগ পর্যন্ত প্রার্থীদের গ্রেফতার কিংবা আটক না করতে ইসির সহযোগিতা চান তিনি রিটার্নিং কর্মকর্তা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রার্থীদের আটক না করার নির্দেশ দিয়ে অতি উৎসাহী হয়ে কেউ অন্যায় করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এদিকে দক্ষিণের আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস ও উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম জুমার নামাজের আগে ও পরে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন জুমার দিন হওয়ায় বাইতুল মোকাররম মসজিদে নামাজ আদায় করতে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন নগরপিতা নির্বাচিত হলে এখানকার মানুষের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে আমার পূর্বের যেই অভিজ্ঞতা দক্ষতা আমার এলাকার জনগণের জন্য আমি দীর্ঘদিন কাজ করেছি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি জনগণের প্রত্যাশা পূরণে ইনশাল্লাহ এটুকু বলি যে আগামী 5 বছরের জন্য যদি আমি নির্বাচিত হতে পারি আগামী মেয়াদের জন্য একজন সেবক হিসেবে জনগণের জন্য কাজ করব কারো কাছে দক্ষিণ সিটি কর্পোরেশনের জিম্মি থাকবে না উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন জুমার নামাজ শেষে নির্বাচনী পরিবেশ সৌহার্দ্যপূর্ণ থাকার আশা প্রকাশ করে বিএনপি প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকার অঙ্গীকার করেন তিনি আমরা দুজন মিলে একসাথে চা খেতে পারি গল্প করতে পারি ওনার ইলেকশন স্ট্র্যাটেজি ওনার কাছে আমার ইলেকশন স্ট্র্যাটেজি আমার কাছে কিন্তু আমাদের চা খেতে বা সামনাসামনি কথা বলতে কোনো অসুবিধা নেই একইভাবে জুমার নামাজের পর মুসল্লিদের দোয়া চান দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন এর আগে শুক্রবার সকালে গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কার্যালয়ে গিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তিনি এখন থেকে নির্বাচন পর্যন্ত যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদেরকে গ্রেফতারের বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা ইলেকশন কমিশন থেকে আসুক প্রতি নির্বাচনের আগেই কিন্তু আমাদের বিরোধী দলীয় যারা প্রার্থী মানে বিএনপির প্রার্থীদেরকে হয়রানি করা হয়েছিল আমরা দেখব যে কোনো পদক্ষেপ নেন কি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কর্মকাণ্ড থেকে অতি উৎসাহীরা বিরত না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা কেউ হয়তো অতি উৎসাহী হয়ে অথবা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে মামলা আছে বলেই গ্রেপ্তার করা হবে এটা তো কাঙ্ক্ষিত হবে না 10ই জানুয়ারির আগে কোনো প্রকার প্রচারণা না চালানোর আহ্বান জানিয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা বলেন নির্দিষ্ট সময়ের আগে কেউ প্রচারণা চালালে ব্যবস্থা নেওয়া হবে আনন্দঘন পরিবেশ এই পরিবেশ যেন সংঘাতে যেন রূপ না আর এই অনুরোধ তারা না শুনলে তখন তো আমাদের যে আচরণ বিধিমালায় যে শাস্তির কথা বলা হয়েছে বা তাদের প্রার্থিতা বাতিলের কথা বলা হয়েছে আমরা সেটা তখন ব্যবহার করব সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রার্থীর সহযোগিতা চান রিটার্নিং কর্মকর্তা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা এদিকে ঢাকার 2 সিটি নির্বাচন কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সকালে রাজস্থানের জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তা আবারও প্রমাণ করতে এই বিএনপি সিটি নির্বাচনে এসেছে বলেও জানান তিনি সিটি নির্বাচন আমি বলবো এটা একটু লোক দেখানো নির্বাচন হইচই হবে সব মিছিল টিছিল হবে টেলিভিশনে আপনারা মিছিলও দেখবেন সবাই স্লোগান টোগান দেবেন নির্বাচনের 2 দিন আগে দেখবেন সব ঠান্ডা গ্রেপ্তার চলছে ভয় ভীতি আতঙ্ক চলছে একদিকে অন্যদিকে নির্বাচনী প্রচারণা চলছে এগুলো লোক দেখানো এই নির্বাচনকে গণতন্ত্রের কি বলেন আমি বলবো একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তৃণমূলের ত্যাগের বিনিময়ে বহু চড়াই উৎরাই পেরিয়ে আওয়ামী লীগ আজ দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন, আস্থা অর্জন করায় দেশের মানুষ এখন বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। সভাটি দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে উৎসর্গ করা হয়। 21তম কাউন্সিলের পর আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম যৌথ সভা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় যোগ দেন 81 সদস্যের নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। শুক্রবার সকাল 10টার কিছু পরে সভার প্রথম পর্বে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সূচনা বক্তব্যে তিনি বলেন, অত্যাচার নির্যাতন আর বহু অপপ্রচারের পরও দমিয়ে রাখা যায়নি আওয়ামী লীগকে। তৃণমূল পর্যায় থেকে নিয়ে নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে এবং এটা করতে যে বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, কত যে নির্যাতনের ইতিহাস সেটা হয়তো হিসেব করে বলা যাবে না। তো সেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমরা পুনরায় আবার সরকার গঠন করলাম 2009 সালে, আর তারপর থেকে আমরা আজকে প্রায় 10 বছর আমরা ক্ষমতায়, আমাদের 11 বছর পূর্ণ হলো একটানা। এখন অন্তত এটুকু বলতে পারি, মানুষের যে আস্থা বিশ্বাস সমর্থন আমরা পেয়েছি এবং আজকে মানুষ এটা জানে যে একমাত্র আওয়ামী লীগ থাকলে দেশের উন্নয়ন হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বছর হয় 2020 সাল জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। মার্চ থেকে শুরু হওয়া বছরব্যাপী আয়োজনের মাধ্যমে তার সরকার নতুন উদ্যমে কাজ শুরু করতে চায় উল্লেখ করেন তিনি। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আবার নব উদ্যমে জাতির পিতা দেওয়া এই স্বাধীনতাকে আরও বাংলাদেশটাকে আরও উন্নত করবো, স্বাধীনতাটাকে আমরা আরও অর্থবহ করবো, যেন বাংলাদেশের মানুষ বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলতে পারে। আমাদের সৌভাগ্য হলো যে আমরা 1997 সালে আমাদের স্বাধীনতার যে রজত জয়ন্তী সেটাও কিন্তু আমরা উদযাপন করতে পেরেছিলাম, তখন আওয়ামী লীগ সরকারই ছিল। আবার আমরা সুবর্ণ জয়ন্তীটাও উদযাপন করবার সুযোগটা পেয়েছি, সেই জন্য জাতির কাছে আমরা কৃতজ্ঞ। শোক প্রস্তাব ও দলীয় আলোচনা শেষে মুলতবি ঘোষণা করা হয় যৌথ সভার প্রথম পর্বের। দল ভেঙেছে, আবার সেটাকে নতুন করে গড়তে হয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের সততা ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল 8টায় বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে কথা বলেন তিনি। আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে ভোরের আলো ফোটার পর থেকে বৃষ্টি উপেক্ষা করে কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন যথার্থ রাজনীতিবিদ। বাংলাদেশের পলিটিক্সের একজন পারফেক্ট জেন্টলম্যান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে, ভবিষ্যতে রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তার মতো ভদ্র, আচরণে বিনয়ী আমরা যদি হতে পারি তাহলে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি একদিকে যেমন শ্রদ্ধা নিবেদন করা হবে, অন্যদিকে তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বিনয় ভদ্রতা সততা থেকে শিক্ষা নিতে পারবে। সময় সংবাদে আরও থাকছে, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর তুরাগ তীরে চলছে প্রস্তুতি। উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা পুলিশের। চট্টগ্রামে মাত্র 1 কিলোমিটার পথে চাঁদা নেওয়া হচ্ছে বছরে 4 কোটি টাকা। যানজট নিরসন আর লাইন খরচের নামে চট্টগ্রামে অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতারা দিনে দুপুরে প্রকাশ্যে চাঁদাবাজি করছেন নগরীর কোতোয়ালি মোড়ে। যা নেওয়া হচ্ছে শাহ আমানত সেতু থেকে আসা 300-এরও বেশি অটো টেম্পোর চালকের কাছ থেকে। শ্রমিক নেতারা বলছেন, এ টাকার বড় একটি অংশ দিতে হয় পুলিশকে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
দিন দুপুরে প্রকাশ্যে সিএনজি রিম্যাক্সিমা থেকে টাকা নিচ্ছে সাদা শার্ট পরা রিটন আর লাল জ্যাকেটের কাইসার। ট্রাফিক পুলিশের সামনে এমন ব্যাপারভাবে চাঁদাবাজি চলছে সকাল 10:30 চট্টগ্রাম নগরীর কোতোয়ালি মোড়ে। ছবি তুলতে গেলে সময় টিভির ক্যামেরা দেখে কাইসার পালালেও থামানো হয় রিটনকে। তিনি জানান, শ্রমিক নেতাদের নির্দেশেই নেওয়া হচ্ছে চাঁদা, আর এই টাকা নাকি খরচ করা হয় যানজট নিরসনে। প্রতিটি রিম্যাক্সিমা অটো টেম্পো থেকে দিনে নেওয়া হয় 350 টাকা, প্রথমে 70, পরে 60 আর 30 টাকা, পর্যায়ক্রমে 6 থেকে 7 ধাপে নেওয়া হয় পুরো টাকা। আর 300টি রিম্যাক্সিমা থেকে নেওয়া হয় একদিনেই 1,00,000 টাকার বেশি চাঁদা। আর এ লাইনে গাড়ি চালাতে ঘুষ দিতে হয় 1 থেকে 1.5 লাখ টাকা। গাড়ি 110টা মধ্যে আসে, 5 টাকা গাড়ি প্রতিদিন দিতে হয়, 80-90 টাকা 100 টাকা দিতে হয় লাইনের থেকে। আমার নেতার নাম কি? জি অনুসন্ধানে বেরিয়ে আসে চাঁদার এই টাকা ভাগবাটোয়ারা হয় চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহেদ হোসেন এবং সাধারণ সম্পাদক ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য জানে আলমের মাধ্যমে। আর এই টাকার বড় একটি অংশ নাকি যায় প্রশাসনের পকেটে। আমাদের ভলান্টিয়ার আছে, কমিউনিটি পুলিশ, এগুলির বেতন রাস্তায় যানজট নিরসন করার জন্য না, অন্য কাউকে দিতে হয় না, প্রশাসনের সাথে। প্রশাসন অলরেডি তো কেস মামলা তো আসেই। ট্রাফিকের নামে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন ট্রাফিক পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। যে কোনো সমিতি নিয়ম বহির্ভূত বা অন্যায়ভাবে যদি কোনো কার্যক্রম করে এবং সেটা যদি আমাদের ট্রাফিক রুলস ভায়োলেশনের সাথে জড়িত হয় অথবা আইন ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। এ সড়কে 50টি রিম্যাক্সিমা চলার অনুমতি থাকলেও চলছে 300টির বেশি। যানজট নিরসনের দায়িত্ব ট্রাফিক পুলিশের হলেও যানজটের কথা বলে এই রিম্যাক্সিমা থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হচ্ছে 1,00,000 টাকা, আর বছরে গিয়ে তা দাঁড়ায় প্রায় 4,00,000 টাকার বেশি। আর এই পুরো টাকা কাটা হচ্ছে যাত্রীদের পকেট থেকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ফুটপাতে চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে সময় সংবাদে কথা বলায় গত 1 মাস ধরে আর ফুটপাতেই বসতে পারছেন না ভুক্তভোগী এক হকার। বিভিন্নভাবে একাধিকবার দেওয়া হয়েছে হুমকিও। শুধু তাই নয়, হুমকির বিষয়ে পুলিশকেও অভিযোগ দিতে গেলে পুলিশ নেয়নি সাধারণ ডায়েরি। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ফুটপাতে দোকান বসে যারা ব্যবসা করেন তাদের নিয়মিতই চাঁদা দিতে হয়, সে কথা সবাই জানেন। গত 4 ডিসেম্বর তোপখানা রোডে টাকা তোলার সময় লাইনম্যান হানিফ ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। একই এলাকার এক হকার চাঁদার ভাগ বাটোয়ারার চিত্র তুলে ধরেন সময় সংবাদের কাছে। আমাদের এখান থেকে যারা লাইনম্যান তারা টাকা উঠায় আর বিভিন্ন জায়গায় এটা ভাগ হয়। টাকাটা পায় টাকাটা ক্ষমতাসীন দলের যারা ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে এবং যারা মূল দল আছে তারাও এখান থেকে টাকা সংগ্রহ। পুলিশ নেয়? পুলিশ অবশ্যই নেয়। যদিও সেদিন সেই হকারের ছবি দেখায়নি সময় সংবাদ, কিন্তু কণ্ঠ শুনেই হকারকে চিনে ফেলে স্থানীয় পুলিশের সোর্স মনির এবং ওই এলাকার ফুটপাত নিয়ন্ত্রণে রাখা যুবলীগ নেতা রাজু। একের পর এক চলে হুমকি। ওইখানে যারা ভিডিওটা করছিল ওইখানে আমার ফেস দেখায়নি তারা, মানে সময় টিভি থেকে ওই ফেসটা দেখায়নি, কিন্তু তারপরেও হুমকির মুখে আসি বা আমার ব্যবসা বাণিজ্য বন্ধ। সেসব অভিযোগ নিয়ে ভুক্তভোগী হকার প্রথম দফা একাই যায় শাহবাগ থানায়, প্রথমবার ফিরিয়ে দিলে দ্বিতীয় দফায় গোপনে আমরা সঙ্গী হই ভুক্তভোগী হকারের। কিন্তু এবারও মামলাবাজিটি কোনোটাই নেয়নি পুলিশ। জিডি করতে আসছিলাম না কয়েকদিন আগে, বললেন গাজীপুরে করা লাগবে, গাজীপুরে নেয় না। আপনাকে যে সলিউশন দিচ্ছে, যে সিনিয়র অফিসার সলিউশন দিচ্ছে, ওদের সাথে ওনার সাথে কথা বলতে হবে, বিষয়টা উনি ভালো করে জানেন। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে হুমকি পেলে যে কারোরই অধিকার রয়েছে মামলা বা জিডি করার। তাকে পরামর্শ দিব যে আমাদের থানাতে আপনারা জানেন ডিউটি অফিসার থাকে, হয়তো ডিউটি অফিসার এই বিষয়টি সম্পর্কে, তিনি ডিউটি অফিসারের বক্তব্য সম্পর্কে হয়তো অনেকে সন্তুষ্ট নাও হতে পারেন, তখন তিনি থানাতে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যুবলীগ নেতা রাজু হুমকি দেবার কথা অস্বীকার করেছেন। তবে তোপখানা রোডের পুলিশের সোর্স মনিরের পরামর্শ হলো যুবলীগ নেতা রাজুর বিরুদ্ধে জিডি বা মামলা করে টেকা অসম্ভব। আমি একা গেছিলাম জিডি করতে, আমি আর হুমকির মুখে আছি, রাজু তো কয়ে দিয়েছে তুমি পল্টনে আসবি না। রাজুর বিরুদ্ধে জিডি করতে গেছে এই কথা বললো না, খবরদার, রাজুর বিরুদ্ধে জিডি করে আর তো পারে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বেশ কয়েক দফা সময় দিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ই পাসপোর্ট। সব কিছু ঠিক থাকলে 22 জানুয়ারি হচ্ছে আনুষ্ঠানিকতা।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর হাতে নতুন পাসপোর্ট তুলে দিয়ে অত্যাধুনিক এ কার্যক্রম শুরু হবে, যদিও সাধারণ মানুষের হাতে পৌঁছাবে ধাপে ধাপে। রাশেদ লিমনের রিপোর্ট। কয়েক দফা দিনক্ষণ ঘোষণা হলেও এখনো আলোর মুখ দেখেনি ই পাসপোর্ট। দিন গড়িয়ে পেরিয়ে গেছে মাসের পর মাস, তবু কার্যক্রম শুরু না হওয়ায় কিছুটা হতাশ পাসপোর্ট প্রত্যাশীরা। তিন চার মাস যাব, দেখা যাচ্ছে কি পাসপোর্ট দিবে দিবে, আমরা শুনতেছি পাসপোর্টটা হচ্ছে হচ্ছে করে হচ্ছে না, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমাদের ভালো হবে। তবে কর্তৃপক্ষ বলছেন এবার আর নড়চড় হচ্ছে না কথায়, শিগগিরই শুরু হবে আনুষ্ঠানিকতা। তবে একবারেই সবাই আসবে না এর আওতায়, প্রাথমিকভাবে মানতে হবে কিছু শর্ত। আমরা যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা অতি শীঘ্র হয়তো একটা সুখবর আপনাদেরকে দিতে পারব। হঠাৎ করে সবগুলো MRP সমর্পণ করে আমরা কিন্তু এই পাসপোর্টটা দিব না, এটার জন্য একটা নীতিমালা হবে। কারা কারা এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং এই পাসপোর্ট পাবেন এবং কারা কারা MRP নিয়ে আপনাদেরকে চলতে হবে এই MRP মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। উত্তরার দিয়াবাড়িতে হবে মূল সার্ভার, সেখানে 5 কোটি পাসপোর্টের ডাটা সংরক্ষণ সম্ভব বলে জানিয়েছেন মহাপরিচালক। 48 পাতার 5 বছর মেয়াদের ই পাসপোর্ট পেতে গুনতে হবে 3,500 টাকা আর 10 বছরের জন্য 5,000 টাকা। 64 পৃষ্ঠার 10 বছরের মেয়াদি এক্সপ্রেস পাসপোর্ট পেতে খরচ হবে 12,000 টাকা, যা হাতে আসবে মাত্র 72 ঘন্টায়। একটা তো ফি তো হবেই এবং আপনার রেগুলার এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেসের ফি হবে। 48 পাতা 64 পাতা 5 বছর 10 বছর এই সবগুলো নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত হবে। প্রাথমিকভাবে আগারগাঁও, উত্তরা, যাত্রাবাড়ি ও ক্যান্টনমেন্ট থেকে দেয়া হবে নতুন এই পাসপোর্ট, পরে বর্ধিত হবে সবগুলো জায়গায়। পরিকল্পনা আছে বুথ বাড়ানোর। ই পাসপোর্টের কার্যক্রম শুরু হলেও রাতারাতি হয়তো তা কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না, তারপরও গতি আসবে পুরো পাসপোর্ট ব্যবস্থাপনায়। তাই তো সাধারণ মানুষের প্রত্যাশা, আর কালক্ষেপণ না করে এবার অন্তত শুরু হোক এর কার্যক্রম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পৌষের শীতের সঙ্গে বৃষ্টির যোগ হয় বেড়েছে ঠান্ডার তীব্রতা। দেশের বিভিন্ন জেলায় রাত থেকেই বৃষ্টি ঝরছে সঙ্গে হিম হাওয়া, এতে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। এদিকে আগামী 10 জানুয়ারির পর দেশের বিভিন্ন স্থানে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পৌষের মাঝামাঝি সময়ে হঠাৎ বৃষ্টি, বেড়েছে হিম হাওয়া, আর এতেই ঢাকার আবহাওয়ার পারদ নেমেছে খানিকটা নিচে, জনজীবনে নেমেছে ভোগান্তি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অফিসগামী মানুষ রক্ষা পেলেও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ এড়ানোর সুযোগ কই। প্রচুর ঠান্ডা, কাজে কর্মে মানুষ যাইতে পারে না, গরিব যারা তারা ওই লোক অনেক কষ্ট করতেছে। বৃষ্টি বাসা হয়েছে, বৃষ্টি বাসা মানে বেচা কিনা কম, টাকা পয়সা কম, এর ইনকাম কম। এদিকে দুপুরে কিছু সময়ের জন্য বৃষ্টি কমে রোদ উঠলেও রাজধানী মোহাম্মদপুর সহ নিচু এলাকাগুলোর সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। হালকা বৃষ্টি হলেই পানি জমা হয়ে যায়, মানুষ তো চলাচল করতে পারে না, এমনকি গাড়ি চলাচল খুব কষ্ট হয়। বৃষ্টি হলে যে পানি জমা থাকে, গাড়ির সমস্যা হয়, চলাফেরার সমস্যা হয়, মানুষের সমস্যা হয়, সবারই সমস্যা। শুধু ঢাকায় নয়, রংপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। শীতের তীব্রতা বাড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। কাপড় চোপড় নাই, আরো গরিব লোক আছে, ওদেরও কষ্ট। এইভাবে সারা রাত থাকি। আমাদের যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের আসলে কষ্ট বাড়বে বলে আমার মনে হচ্ছে। বেশিরভাগ জেলায় বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। একে তো শীত, অন্যদিকে জীবিকা নির্বাহের পথ বন্ধ হওয়ায় দিশেহারা তারা। যেদিন ছিল ঠান্ডা কুয়াশা, এখন তো হলো বৃষ্টি, এখন তো কামাই কাজ করি খাওয়া দাওয়া লাগছে না। আমাদের কাজ কাম করার সমস্যা হয়, আমরা এখন খুব অঢিলার মধ্যে পড়ে আছি। এখন তো আমার ফ্রিজে বৃষ্টি বড় আবাদ করালে, এখন ফ্রিজ দেখো তো কি করি এলা। বৃষ্টি পড়লেও শীত, এখন করবো কি, করার কিছু আছে, করার কিছু নাই, খাইতে খাইতেই হবে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে। আজকে কিন্তু আপনার দিনের তাপমাত্রা কিন্তু অনেক কমে যাবে এবং দিনে কিন্তু আপনার শীতের অনুভূতিটা বেড়ে যাবে, এবং রাতের তাপমাত্রা হয়তো দেখা যাবে যে সামান্য কমলেও আপনার দিন রাতের পার্থক্যের ডিফারেন্সের কারণে, আপনার তাপমাত্রার পার্থক্যের কারণে দেখা যাবে যে শীতের অনুভূতিটা একটু বাড়বে। তবে আপনার ওভারঅল 5 তারিখের পর থেকে আপনার বলা যায় যে তাপমাত্রা অনেক কমে যাবে, রাতের তাপমাত্রা, সেই সময় আপনার শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ দিকেও আরও একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। তীব্র ঠান্ডায় বেচা কেনা বেড়েছে শীত বস্ত্রের, সে খবর জানাতে রংপুরের সালেক মার্কেট এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন,
রাব্বি, আজ কিন্তু রংপুরে গত রাত থেকে শুরু করে আজ সকালের বেশ খানিকটা সময় ধরে কিন্তু রংপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি সারা দেশে যেমন গুড়ি গুড়ি বৃষ্টি বা তার থেকে একটু বেশি, কিন্তু রংপুরের বৃষ্টিটি ছিল একটু মুষলধারের মতো। আসলে সকালবেলা পুরো জনপদ আসলে বৃষ্টি স্নাত হয়ে পড়ে, এবং সঙ্গে যে তীব্র উত্তরে হাওয়া ছিল সেই কারণে কিন্তু এই অঞ্চলে মোটামুটি ধরনের শীত আবার কিছুটা কমে গিয়েও বেড়ে গেছে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে নগরীর যেসব কাপড়ের দোকান, বিশেষ করে পুরনো কাপড়ের দোকানগুলোতে মানুষ তাদের শীত নিবারণের জন্য যে গরম কাপড় সেটি সংগ্রহের চেষ্টা করছে। যদিও আজ শুক্রবার, বেশিরভাগ গরম কাপড়ের দোকানগুলো বন্ধ, মার্কেটগুলো বন্ধ থাকলেও কিছু কিছু মার্কেট খোলা রয়েছে, এবং এখানে আমরা দেখছি যে সকাল থেকেই আসলে লোকজনের একটা উপস্থিতি আছে। আমি একটু আবহাওয়া অফিস থেকে পাওয়া যেসব তথ্য রয়েছে তার একটু বলে রাখতে চাই যে আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখানে যদিও আসলে তাপমাত্রার দিক থেকে সেটি একটু সহনীয় পর্যায়ে মনে হলেও কিন্তু বাস্তবে এখানে মেঘাচ্ছন্ন আকাশ এবং বাতাসের একটু বেশি, বাতাসের ঠান্ডা শিরশিরে হাওয়ার কারণে কিন্তু শীতের অনুভূতিটি একটু বেশি হচ্ছে, যার কারণে বিশেষত নিম্ন আয়ের মানুষ এবং গ্রামীণ জনপদে যেসব মানুষ বসবাস করে তাদের জীবন কিন্তু অনেকটাই ওষ্ঠাগত হয়ে উঠেছে, এবং তারা আসলে এই শীতের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। আমরা জানি যে এই অঞ্চল যেহেতু অভাবপীড়িত, এখানকার নিম্ন আয়ের দরিদ্র মানুষ কিন্তু খড়কুটো জ্বালিয়ে বিভিন্নভাবে তাদের শীত নিবারণের চেষ্টা করে থাকে। সে এই চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে আগুনের কুণ্ডলি পাকিয়ে আগুনের উত্তাপ নিতে গিয়ে কিন্তু অনেকেই অগ্নিদগ্ধ হয়ে যায়, এবং এ পর্যন্ত এখানে 6 জন এমন মানুষ আসলে আগুনের কুণ্ডলি পাকিয়ে তাপ নেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, এবং 25 জনের বেশি মানুষ কিন্তু এখনও অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তারা চিকিৎসা গ্রহণ করছে। তো আবহাওয়া অফিস এই যে বর্তমান পরিস্থিতি আছে এটি সহনীয় যে অবস্থা সেটি এখন পর্যন্ত সহনীয় থাকলেও সামনে যে মৃদু শৈত্যপ্রবাহ বর্তমানে এটি কিন্তু গভীর শৈত্যপ্রবাহে পরিণত হওয়ার শঙ্কা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রাব্বি, রংপুরের শীতের সবশেষ। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রতন সরকার। 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জন্য টঙ্গীর তুরাগ ময়দানে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। সকালে গুড়িগুড়ি বৃষ্টির জন্য কাজে কিছুটা বিঘ্ন ঘটল, বৃষ্টি থামার পরই কাজ শুরু করেন স্বেচ্ছাসেবক মুসল্লিরা। এদিকে বিশ্ব ইজতেমা ও তাবলিগ জামায়াত নিয়ে কোনো ধরনের কটূক্তি এবং উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে তাবলিগ জামায়াতের মুসল্লিরা প্রতিদিনের মতো আজও মাঠে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। প্রথম পর্বের ইজতেমা শুরু হবে আগামী 10 জানুয়ারি, চলবে 12 জানুয়ারি পর্যন্ত। মাওলানা জুবায়েরের অনুসারীরা এই পর্বের পরিচালনায় থাকবেন, আর সাদ অনুসারীরা ইজতেমা করবেন 17, 18 ও 19 জানুয়ারি। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ইজতেমা ময়দান ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এদিকে পুলিশের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ব ইজতেমা ও তাবলিগ জামায়াতের বিষয়ে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয় সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকল মসজিদে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মুসল্লি, তাবলিগ জামায়াতের কর্মী ও ইসলামী চিন্তাবিদগণ। ইজতেমা দুইটা হইতেছে হোক, কিন্তু কেউ যেন কারোর বাধা না দেয়, বিশৃঙ্খল না করে, উচ্ছৃঙ্খলভাবে কথা না বলে, উস্কানিমূলক কথা না বলে। আইন শৃঙ্খলা বাহিনী যেই দেখা গেছে নির্দেশ দিয়েছেন, এটা উত্তম হয়েছে। কটূক্তিপূর্ণ যে বক্তব্য আছে এটা দুই পক্ষের জন্যই খারাপ। আমি যে মনে করি যে 10, 11, 12 আর 17, 18, 19 যে ডেটগুলো হয়েছে যদি সুন্দর আর শান্তিপূর্ণভাবে যদি ইজতেমাটা হয়ে যায় এটা সবার জন্যই ভালো, আর সরকার কর্তৃক যে নির্দেশনা হয়েছে এটা আমরা সাধুবাদ জানাই। যদি কোনো কারণে এই সরকারের সার্কুলারের বিরোধিতা করা হয়, এই নির্দেশনা লঙ্ঘন করা হয়, আমরা সরকারকে অনুরোধ জানাবো অত্যন্ত কঠোর হস্তে যেন এটিকে সরকার প্রতিরোধ করে।
সময় সংবাদে আরও থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অব্যবস্থাপনার পুনরাবৃত্তি, মেলা শুরুর পরও চলছে স্টল প্যাভিলিয়নের নির্মাণ কাজ, দায়সরা জবাব আয়োজকদের। বেনাপোল কাস্টমসের লকার থেকে ১৯ কেজি স্বর্ণ চুরির ঘটনায় প্রায় দুই মাস পেরিয়ে গেল, জড়িত কাউকে আটক বা চুরি হওয়া স্বর্ণ কোনোটাই উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কাস্টমস সহ ব্যবসায়ী মহল। এদিকে কাস্টমসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এখনও বহিরাগতদের দাপট থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে। আজিজুল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল বন্দরে চোরাচালানিদের কাছ থেকে জব্দ করা স্বর্ণসহ মূল্যবান সম্পদ জমা রাখা হয় কাস্টমস হাউসের লকারে। গত 9 নভেম্বর সকালে লকার থেকে চুরি হয় 19 কেজি স্বর্ণ। তবে লকারে থাকা আরও স্বর্ণ, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য সম্পদ অক্ষত অবস্থায় ছিল। এখন পর্যন্ত চুরির রহস্য ও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বন্দরের ব্যবসায়ীরা। এমন তো না যে বেনাপোল কাস্টমস চুরি হয়েছে, কারা চুরি করতে পারে, এটা একটা খুবই আমার মনে হয় যেটা স্বাভাবিক ব্যাপার যে গোয়েন্দা সংস্থার কাছে এটা একটা খুব সিম্পল ব্যাপার, তারা অবশ্যই বের করতে পারবে। নিরাপত্তা ব্যবস্থা বলতে অবশ্যই ভিতরে আনওয়ান্টেড লোকের যাওয়ার দরকার নেই, প্রত্যেকটা লোকের আইডি কার্ড ঝোলায় রাখতে হবে, অবশ্যই ফিঙ্গারপ্রিন্টে থাকা উচিত কে কখন আসছে, কর্মকর্তা হোক কর্মচারী হোক আর কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা বলছেন অপরাধী শনাক্ত করতে ব্যর্থ হলে আগামীতে এমন ঘটনা আবারও ঘটতে পারে, আর যাদের কারণে বন্দরে এত সম্পদ এতদিন অবহেলায় রাখা ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এটা একটা সাধারণ নাটক, কাস্টম হাউসের গাফিলতি আছে। এরকম একটা চুরির ঘটনা এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো না এবং এটা স্বর্ণগুলো সরকারি সম্পত্তি উদ্ধার হলো না, এটা অনেকেই এটার জন্য বিস্মিত হয়েছেন, বিস্ময় প্রকাশ করেছেন। যেই জড়িত থাক না কেন তাদেরকে আইনের আওতায় এনে এদেরকে বিচারের সম্মুখীন না করা পর্যন্ত এই ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে। তবে মামলাটি সিআইডিতে তদন্তাধীন জানিয়ে পুলিশ বলছে রিপোর্ট পেলেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। বর্তমানে মামলাটা সিআইডিকে হস্তান্তর করা হয়েছে, গত 28 তারিখে সিআইডি বর্তমানে মামলাটি তদন্ত করছে। স্বর্ণ চুরির ঘটনায় পোর্ট থানায় চুরির মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ। সময় সংবাদ, বেনাপোল। কৃষি উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। কৃষি বিজ্ঞানীরা বলছেন এই ব্যাকটেরিয়া মাটি ও আলো বাতাস থেকে স্বয়ংক্রিয়ভাবে ফসলের জন্য পুষ্টি সংগ্রহ করে, মাটিতে জৈব পদার্থের উপস্থিতি বাড়ায়, প্রতিহত করে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পোকামাকড়কে। পরীক্ষামূলকভাবে গমে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া প্রয়োগ করে দেখা গেছে 90% গাছ ব্লাস্ট রোগ প্রতিরোধ করেছে, আর ধান চাষে এই ব্যাকটেরিয়া প্রয়োগে সারের ব্যবহার কমেছে প্রায় 50%। শুভ খানের রিপোর্ট। জলবায়ুর পরিবর্তন সহ নানা কারণে ফসলে ব্লাস্ট রোগের পাশাপাশি সংক্রমণ ঘটছে নতুন নতুন পোকামাকড়ের। এসব মোকাবেলা করে অধিক ফলনের আশায় অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছেন কৃষকরা। এতে জনস্বাস্থ্যের পাশাপাশি হুমকিতে পড়ছে পরিবেশ, মাটি হারাচ্ছে উর্বরতা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে প্রতি বছর শুধু রাসায়নিক সার আমদানির বাবদ প্রায় 4-5 হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এ অবস্থায় কৃষিতে আশার আলো দেখাচ্ছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। চারপাশের উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে সিকোয়েন্সিং এর মাধ্যমে সংগ্রহ করা হয় উপকারী এসব ব্যাকটেরিয়া। গাজীপুরের টোকনগর এলাকার 3 কৃষকের ধান চাষে এই ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে। কৃষকরা বলছেন রোপণের পূর্বে চারা গাছে এবং ফসল তোলা পর্যন্ত আরো 2-3 বার পানির সাথে ব্যাকটেরিয়া মিশিয়ে স্প্রে করতে হয়। ওষুধটা এটা দেওয়া না, ধান আমার পুষ্ট হয়েছে বেশি, রোগ ভালাই এগুলি কম হয়েছে, আকার আকৃতি ভালো হয়েছে, ধানের ফলন ভালো হয়েছে তুলনামূলক। ব্যাকটেরিয়া দেওয়ার কারণে অর্ধেক খরচ আর কি হয়েছে, অন্য জার লাগতো 5 টাকা লাগলে আমাদের 2.5 টাকা লাগছে। বিজ্ঞানীরা বলছেন শুধু ধান নয়, স্ট্রবেরির ওপর পরীক্ষামূলক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া প্রয়োগে ফলন বেড়েছে প্রায় 43%। এই ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি করে রোগ জীবাণু থেকে উদ্ভিদকে রক্ষা করে। আমরা এই ব্যাকটেরিয়াটা ব্যবহার করেছি ব্যাসিলাস, শতকরা 90% পর্যন্ত আপনার গমের ব্লাস্ট রোগকে কন্ট্রোল করা যাচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়া স্প্রে করে। বর্তমান বিশ্বে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার বাজার প্রায় $4 বিলিয়ন। গবেষকরা বলছেন এর বাণিজ্যিক উৎপাদন ও ব্যবহার শুরু করা গেলে কমবে কৃষি উৎপাদন খরচ, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অলিতে গলিতে পড়ে আছে নির্মাণ সামগ্রী, অনেক স্টল প্যাভিলিয়নে পুরো দমে চলছে নির্মাণ কাজ, আবার অনেকগুলো পড়ে আছে ফাঁকা। এখনও এমন অব্যবস্থাপনার দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।
এসব যেমন সাজানো গোছানো প্রতিষ্ঠানগুলোর জন্য সমস্যার কারণ, ঠিক তেমনি দর্শনার্থীদের চোখেও দৃষ্টিকটু। এদিকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেও এই অব্যবস্থাপনার দায় নিতে চান না আয়োজকরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এবার সহ 25 বছর ধরে আয়োজন করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীরাও ঘুরতে ও পণ্য কিনতে আসছেন মেলা প্রাঙ্গণে। তবে মেলা জুড়ে প্রতিটি গলিতেই চোখে পড়বে এমন কর্মযজ্ঞ, স্টল, প্যাভিলিয়ন সাজানো গোছানোর নিরন্তর চেষ্টা। এখনও কেন প্রস্তুত নয় এমন প্রশ্নে তারা বলছেন দেরিতে কাজ বুঝে পাওয়ার কথা। হঠাৎ করে এসে কালকে দোকানটা নিতে কালকে হাতে দিয়েছে। এগুলো মনে করেন কি মেলার উদ্বোধনের পরে সবাই কেনে, কম দাম পায়। কর্তৃপক্ষ যদি কাজটা আমাদেরকে আগে দিত তাহলে আমরা অতি তাড়াতাড়ি কাজ শেষ করতাম। বরাদ্দটা পাইছে একটু লেটে, আর আমাদের এই যে স্ট্রাকচারটা অনেক ক্রিটিক্যাল। এমন কাজকর্ম ও নোংরা পরিবেশ দৃষ্টিনন্দনভাবে সেজে ওঠা প্রতিষ্ঠানগুলোর বিক্রি ও প্রচারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানালেন প্রতিনিধিরা। আমরা ভালো থাকলাম কিন্তু চতুর্দিকে ময়লা আবর্জনা থাকলো, সেটা তো হলো না। ওদের জন্য আশেপাশের জন্য তো একটু তো সেল একটু সমস্যা তো হবে। এখনো তো যেভাবে কাজ বাকি আছে মনে হয় 15 তারিখ পর্যন্ত এটা শেষ করতে পারবে না। এগুলো প্রতিবারই একই রকম হওয়াটা আসলে উচিত না। মেলায় আসে ঘুরে টুরে একটু শান্তি লাভ করবে, অনেকের টিকিটের বেশি হাই টিকিট হয়তো আসতে পারবে না সব পুরো পরিবার নিয়ে। মেলার সিলভার জুবলি উদযাপনের এই বছরে আয়োজক প্রতিষ্ঠান ইপিবির প্রস্তুতিও ভালো। কমানো হয়েছে স্টল প্যাভিলিয়নের সংখ্যা, বাড়ানো হয়েছে টিকিটের দাম। তবে কেন প্রতি বছরের অব্যবস্থাপনার পুনরাবৃত্তি এবছরেও, এর কোনো সঠিক উত্তর না থাকলেও দায় নিতে চান না মেলার বিভিন্ন দায়িত্বে থাকা ইপিবির কর্তা ব্যক্তিরা। যারা নিবে অনেকেই ভাবছে পূর্বাচলে হবে, এবারে ওখানে হওয়ার কথা ছিল, জন্য কাস্টমার আগায় নাই, দোটা নাই পড়ছে, এই কারণে এবার একটু অগোছালো হয়ে গেছে। আমাদের দেখার দায়িত্ব, এগুলি দেখলে বিদেশিরা আসবে, আমাদের অফিসিয়াল থেকে তদারকি হয়েছে, কয়েকদিনের মধ্যে আশা করি হয়ে যাবে। 25তম আসরে এসেও খুব সাজানো গোছানো ভাবে শুরু করতে পারেনি মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবি। এই অব্যবস্থাপনা একদিকে যেমন বিশ্বব্যাপী এই মেলার প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলবে, তেমনি নেতিবাচক প্রভাব ফেলবে মেলার বেচাকেনা ও রপ্তানি আদেশ পাওয়ার ক্ষেত্রে। এমনটাই মনে করেন মেলায় আসা ক্রেতা, দর্শনার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ তৃতীয় দিন। ছুটির দিনে মেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ, সরাসরি যাচ্ছে তার কাছে। মুন্নাফ, মেলার তৃতীয় দিন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন, সেই সাথে আজকে কিন্তু সরকারি ছুটি। সেই সরকারি ছুটি হওয়ার কারণে আজকে কিন্তু মেলায় কিছুটা ভিড় দেখা যাচ্ছে, বেশ ভিড় দেখা যাচ্ছে গত কয়েকদিনের তুলনায়, গত 2 দিনের তুলনায় আজকে বেশ ভিড় দেখা যাচ্ছে। তবে বেশি ভিড় আমরা দেখতে পেয়েছি যে ফার্নিচারের যে বা ঘরের আসবাবপত্র যে সব স্টলগুলো আছে, প্যাভিলিয়নগুলো আছে, সেই প্যাভিলিয়নগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই আজকে বিরূপ আবহাওয়ার কারণে, আসলে বৃষ্টি ছিল সকাল থেকে, সেই বৃষ্টির কারণে কিন্তু কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল দর্শনার্থী বা ক্রেতাদের মধ্যে। কিন্তু এখন কিন্তু বিকেলেও কিছুটা বৃষ্টি হয়েছিল, এখনও কিন্তু কিছুটা হালকা হালকা বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু দর্শনার্থী বেড়েই চলেছে। সন্ধ্যার পর আরও এখন আরও বৃদ্ধি পাচ্ছে, বিকেলে কিছুটা কম ছিল, আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং ফার্নিচারের দোকানগুলোতে আমরা বেশি দেখেছি ভিড়ের লক্ষ্য করেছি ফার্নিচারের দোকানগুলোতে। তাছাড়া কিন্তু আর ভিন্ন দিক যদি বলতে চাই, আজকে তৃতীয় দিন হয়, এখনও কিছু কিছু স্টল এখনও সম্পূর্ণ আসলে প্রস্তুত হতে পারেনি, আরও কিছু কাজ তাদের বাকি থাকায় এখনও সেই কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছেন। এছাড়া আজকে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পানি জমে রয়েছে, পানির কারণে আসলে দর্শনার্থী বা ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু চলাচলে আসলে বাধাগ্রস্ত হচ্ছেন। এবং পানি ছাড়াও আসলে কিছু টোকাইয়ের আমরা আনাগোনা দেখেছি, যে টোকাইগুলো কিন্তু আসলে জনসাধারণ বা এখানে যারা ক্রেতা দর্শনার্থী আসেন তাদের জন্য কিন্তু তারাও আসলে একটি নিরাপত্তার হুমকি হিসেবে দাঁড়ায়। এবং এখানে যে অগোছালো বিভিন্ন পরিবেশ আসলে আমরা দেখতে পেয়েছি, সেখানে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তাদেরকে আমরা তেমন চোখে পড়েনি, যে ময়লা আবর্জনা আসলে স্তূপ আমরা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সেগুলো পড়ে থাকতে দেখেছি। তো এছাড়া আজকে মেলার তৃতীয় দিন এবং সরকারি ছুটি হওয়ায় আজকে মেলার বেশ প্রাণোচ্ছল দেখতে পাচ্ছি, বেশ ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং সাধারণ জনগণ আসলে তারা এখানে অনেকেই, এখন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখন সবাই যে কেনাকাটা করতে আসছে তাও নাই, অনেকেই আসলে ঘুরতে আসছে, তারা দর্শনার্থী হিসেবে আসলে
ঘুরে ঘুরে দেখছেন। আসলে এই মুহূর্তে তারা দেখে যাচাই করার চেষ্টা করছেন, যাচাই করছেন এবং যাচাই করার পরে তারা আসলে পছন্দ হলে কিনবেন বলে এমনটি আসলে এরা জানিয়েছেন। তবে মেলার যে অব্যবস্থাপনা বা এই যে পানি জমে রয়েছে, ময়লার স্তূপ এবং কিছু কিছু স্টলের কাজ এখনও চলছে, সেই স্টলের কাজগুলোর চলার ফলে যে ময়লাগুলো আসলে জমে রয়েছে সেটিও কিন্তু একটি বড় ভোগান্তি বলে তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে রাব্বি। আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই মুহূর্তের অবস্থা জানাচ্ছিলেন রিপোর্টার মুন্নাফ রশিদ। টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেয়া কলা গাছ আর আনারসের পাতা দিয়ে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় হস্তশিল্পের শৌখিন জিনিসপত্র। এতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি স্থানীয় শতাধিক নারী পুরুষের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। তবে নতুন এই শিল্পকে সমৃদ্ধ করতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করছেন তারা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদার তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর উপজেলা আনারস ও কলা চাষের জন্য বিখ্যাত। বাগান থেকে কলা এবং আনারস সংগ্রহ করার পরেই গাছগুলো বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো। কিন্তু গত 2017 সালে রাহেলা জাকির নামে এক নারী উদ্যোক্তা পরিত্যক্ত সেই কলা গাছ এবং আনারসের পাতা সংগ্রহ করে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে হস্তশিল্পের কারখানা গড়ে তোলেন। স্থানীয় হতদরিদ্র নারীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন ট্রে, ব্যাগ, ঝুড়ি, টিস্যু বক্স সহ নিত্য প্রয়োজনীয় শৌখিন পণ্য সামগ্রী। এতে একদিকে স্থানীয় হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অন্যদিকে ফেলে দেয়া কলা গাছ ও আনারসের যে পরিবেশ দূষণ হতো তা অনেকটাই রোধ হয়েছে। রোদে শুকা দেওয়ার পরে এটা সুন্দর করে, মানে যখন যে কালারের প্রয়োজন ওটা আমরা কালার দিই। ওয়ালমেট, টিস্যু বক্স, আপনার চাবি রিং, তারপরে ইত্যাদি আরো অনেক কিছু, বেনি করি, রশি করি, এবং কি বেনি রশি দিয়ে আমরা নানান ধরনের প্রোডাক্ট তৈরি করি। এই কাজ করে আমাদের পরিবার ভালোই স্বাবলম্বী হয়েছে, আমার বাচ্চাকে পড়াশোনা করাতে পারতেছি। উদ্যোক্তা রাহেলা জানান, অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এবং আর্থিকভাবে নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কাছে এটাই আমাদের চাওয়া, যেটার পৃষ্ঠপোষকতা করে এটার প্রচার প্রসারের জন্য সহযোগিতা করবে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে হস্তশিল্পের সাথে বহির্বিশ্বে বাণিজ্য ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে সাহায্য করতে পারে। অবশ্য টাঙ্গাইল বেসিক শিল্প নগরীর শীর্ষ কর্মকর্তার দাবি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। ক্ষুদ্র ঋণ সুবিধা, ওনাদেরকে সুবিধা দেওয়া, যে আরো ওনাদের যে কর্মকাণ্ডগুলো আরো প্রসারিত করার সুযোগ আছে। টাঙ্গাইল জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যা প্রায় 26,000, আর এতে 84,000 লোক কাজ করছেন। গত অর্থ বছরে বিসিক শিল্পের আওতায় 191 জনকে ঋণ দেওয়া হয়েছে প্রায় 1,46,00,000 টাকা। সমাজ সংবাদ, টাঙ্গাইল। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খবর। চাপের মুহূর্তে মানসিকভাবে দৃঢ় থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন যুব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বড় দলগুলোকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখছে যুবারা। বিসিবি মনে করছে এবারে দলটা সব দিক থেকেই শক্তিশালী। মেগা ইভেন্টে অংশ নিতে কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে আকবর আলী, তৌহিদ হৃদয়রা। ছবিগুলো অনেক দামি, যত্ন করে রাখতে হবে, একদম মিস করা যাবে না, এই সুযোগ তো সব সময় আসবে না। ছোটদের বড় ভিশন এবার বিশ্বকাপ মিশন। এই তরুণদের পেছনে বিনিয়োগ করেছে বিসিবি। লক্ষ্যটা শুধু বিশ্বকাপ নয়, তারা একদিন খেলবে জাতীয় দলে, হয়ে উঠবে বিশ্ব তারকা। স্বপ্নগুলো রং ছড়াচ্ছে, মনের ভেতর উকি ঝুঁকি দিচ্ছে, অর্জনের গর্জন শোনাতে তারা প্রস্তুত। তবে সেটা একদম হিসেব কষে, মাঠের খেলায় শতভাগ দিতে হবে সময় বুঝে। দক্ষিণ আফ্রিকা থেকে ট্রফিটা ছিনিয়ে আনতে চায় আকবর হৃদয়রা। টিম ম্যানেজমেন্ট নাকি বলে দিয়েছে একদম চাপ নেওয়া যাবে না। আশা করি আমরা ওয়েল প্রিপেয়ার্ড, আশা করি সেখানে আমরা ভালো এক্সিকিউট করতে পারবো। আচ্ছা, ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়া, সো ইনশাআল্লাহ আমরা সেভাবে ম্যাচ বাই ম্যাচ আগাবো। লাস্ট সিরিজগুলো খুব ভালো খেলছি আমরা, ইংল্যান্ড সিরিজ বা নিউজিল্যান্ড সিরিজ। ইকোনমিটা ঠিক রাখতে চাই ইনশাআল্লাহ, যাতে বেশি রান খরচ না করি। নর্মাল সিরিজের মতোই আমরা নিব, তেমন আলাদা কোনো প্রেশার নেই আমাদের। থাকতে হবে বহু দূরে, সাহস জুগিয়েছে কাছের মানুষরা। দুশ্চিন্তা না করে দেশের জন্য ভালো কিছু বয়ে আনার প্রার্থনাই করছে এই তরুণদের পরিবারগুলো। বিশ্বকাপ খেলা হয়তো বা লাইভ টেলিকাস্ট হতে পারে, ওরা টিভিতে দেখবে, ফ্যামিলি সবাই অনেক এক্সাইটেড, প্রাউড ফিল করতেছে যে ছেলে ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে। এরকম খেলে আসতেছে, ওই রকমই খেলার জন্য আর সবার দোয়া তো অবশ্যই আছে। বিসিবির চাওয়া কঠিন মুহূর্ত আসলে যাতে ভেঙে না পড়ে যুবারা, সে আত্মবিশ্বাস আছে শরীফুল আকবরদের উপর। সোফার এখন পর্যন্ত আন্ডার 19 আমার কাছে মনে হয় এটা বেস্ট টিম,
জিনিসটা হচ্ছে যে মাঠে খেলা, একটা ম্যাচ করে তারা খেলবে, তাদের আমাকে ফিটনেসের দিক দিয়ে বলেন বেসিক দিক দিয়ে সব দিক দিয়ে আরও স্ট্রং, মেন্টাল স্ট্রংটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে আমি মনে করি যে বাংলাদেশ আনারি টিম ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। এবার বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বিশ্বাস করে যুব দলের ক্রিকেটার। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল এর খবর। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন রংপুর। অন্যদিকে টেবিলের তলানিতে থাকা সিলেটও মাঠে নামবে কাঙ্ক্ষিত জয়ের জন্যই। দুদলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। দিশেহারা, ছন্ন ছাড়া, আসরে একেবারে রংহীন, ধূসর দলটির নাম সিলেট থান্ডার। টেবিলে যাদের অবস্থান একেবারেই তলানিতে, যেখান থেকে প্লে অফে খেলার সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ। ঢাকা চট্টগ্রাম ঘুরে এবার ঘরের মাঠে খেলছে দলটি, তাতেও যেন পূর্ণতা নেই মোসাদ্দেক, মিঠুন, নাইম হাসানদের। প্রতিপক্ষ উত্তরের দল রংপুর রেঞ্জার্স, জয়ের ধারাবাহিক অভ্যেসটা নেই তাদেরও। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সিলেটের ঠিক ওপরেই অবস্থান রেঞ্জার্সের। প্লে অফে খেলতে গেলে যাদের ঘটাতে হবে অলৌকিক কিছু, তাই জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না হার্শেল গিবসের শিষ্যরা। এদিকে জয় পরাজয়ে দোলাচলে ঘুরপাক খাওয়া রংপুরের সামনে বিরাট চ্যালেঞ্জ, কেননা প্লে অফ নিশ্চিত করতে হলে পরের তিনটি ম্যাচই জিততে হবে তাদের। দলে শক্তি বাড়িয়েছেন অজি ব্যাটসম্যান শেন ওয়াটসন, বোলিংয়ে মোস্তাফিজ নবীরা জ্বলে উঠলে হয়তো সিলেটের কপাল পুড়তে পারে। জয় পরাজয়ের সমীকরণ বলছে আশা নিরাশার দোলাচলে সিলেট, তবে হেরে গেলেই স্বপ্নভঙ্গ হবে রংপুরের, তাই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে জয় তাদের চাই চাই। সাজিদ আরাফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকা সিটি নির্বাচনে মাঠে নামার আগেই নালিশ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি। ভোটারদের আস্থায় বিশ্বাসে আওয়ামী লীগ, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে ব্যবস্থা। তৃণমূলের আগেই সংগঠনকে ধরে রেখেছে আওয়ামী লীগ। কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভায় প্রধানমন্ত্রী বললেন দল সুসংগঠিত থাকলে সঠিকভাবে কাজ করতে পারে সরকার। চট্টগ্রামে দিনে দুপুরে লাখ টাকা চাঁদাবাজি অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের, ভাগ পায় পুলিশও। রাজধানী ফুটপাতে চাঁদাবাজি নিয়ে মুখ খোলায় হুমকিতে ভুক্তভোগী হকার। এবং অবশেষে আলোর মুখ দেখছে ই পাসপোর্ট, 22 জানুয়ারি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, ধাপে ধাপে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।